শোকাবহ ঘটন রাজধানী দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড শিশু হাসপাতালে আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু সাত সদ্যজাত শিশুর আপনজনদের আহাজারিতে শোকাবিহুল পরিবেশ রাজধানীর বুকে পরপর চারটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড শিশু হাসপাতালে দমকল বাহিনীর মোট আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পলাতক হাসপাতালে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে খুঁজছে পুলিশ ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তির আশ্বাস দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অগ্নিকাণ্ডে শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্ব দিল্লিতে একটি শিশু হাসপাতালে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত সদ্যজাত শিশুর দমকল বাহিনীর কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদেরকে উদ্ধার করা হয় চিকিৎসা চলাকালীন ৬ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে রবিবার সকালে মৃত্যু হয়েছে আরো একজনের জখম অবস্থায় আরো কয়েকজন শিশু চিকিৎসা চলছে অন্য একটি হাসপাতালে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পালিয়ে গেছে বলে জানা যায় এবং তাকে খুঁজতে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে দিল্লি পুলিশের একটি দল পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১:৩২ নাগাদ দমকলের কাছে ফোন যায় যে হাসপাতালে আগুন লাগার বিষয়ে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনা হয় দমকল বাহিনী ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করেছে রাতে মৃত্যু হয়েছে ৬ জনের আজ রবিবার ভোরে একজনের ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল চিকিৎসকদের সর্বশেষ প্রচেষ্টা সেখানে বিফল হয়েছে সেই শিশুটিও মারা যায় মোট ৭ জন সদ্যজাত শিশু মৃত্যু হয়েছে রবিবার সকালে সেই শিশুটিরও মৃত্যু হয় এবং সেখানে এখন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যজাত শিশু চিকিৎসাধীন ছিল বলে জানা গেছে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত তাদের উদ্ধার কাজ চালিয়ে শিশুদের অভিভাবকরা আগুনের আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন ৭ জন সদ্যজাতের মৃত্যু হয়েছে এখনও চিকিৎসাধীন রয়েছে আরো ৫ শিশু এর আগে শনিবার গুজরাটের গেমিং জোনে আগুন লাগার ঘটনা সংঘটিত হয়েছে সেখানে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় তাদের মধ্যে ৯ জন শিশুও ছিল এই ঘটনা ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মাঝে শনিবার রাতে দিল্লি শিশু হাসপাতালে আগুনের ঘটনায় কিন্তু বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে রাজধানী দিল্লিতে সাত সদ্যজাত শিশুর মৃত্যুতে সেই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই সাথে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ।